আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো নেই, কারণ জাইন হসপিটালে এতদিন ভর্তি ছিল, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছি। প্রথমে হচ্ছে আমার জ্বর আসছিল, আমারটা 3 দিন থাকার পরে ভালো হয়ে গেছে, তারপরে জাইনের জ্বর আসে। তো ভেবেছিলাম যে জাইনেরটাও সাধারণ জ্বর টর হবে, তারপরে কি আর করার, 3 দিন দেখি যে কোনোভাবে জ্বর কমতে ছিল না। 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর, গা মোছাই দেওয়ার পরেও জ্বর কমে না, তারপরে বমি ছিল সাথে, আর ছিল মাথা ঘুরানি। পরবর্তীতে জাইনের বাবা হচ্ছে গ্রিন লাইফ হসপিটালে প্রফেসর ম্যামকে দেখায়, তো দেখানোর পরে আমরা এখানেই বেশিরভাগ ডাক্তার দেখিয়ে থাকি। তো এখানে দেখানোর পরে ম্যামে বললো যে ওকে ভর্তি করতে হবে, মানে এতটা তীব্র কাশি ছিল আর অনেক কফ জমে গিয়েছিল বুকের ভিতরে। তারপরে হচ্ছে কি আর করার, হসপিটালে ভর্তি করাইলো। ভর্তি করানোর পরে আমাকে ফোনে বলেছে যে ও ভর্তি দিয়েছে, তো আমি হচ্ছে কাঁথা তারপরে বালিশ টালিশ সেইগুলো নিয়ে হসপিটালে আসছি, সাথে জায়ফাও আছে। অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, কারণ এখানে অনেক বাচ্চারাই হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত, তারপরে হচ্ছে নিউমোনিয়া হয়ে গেছে, অনেকের অক্সিজেনও লাগতেছে। পরবর্তীতে জাইনে ডেঙ্গু টেস্ট করছে, তারপরে নিউমোনিয়া টেস্ট, টাইফয়েড টেস্ট, যত টেস্ট আছে সবগুলোই করছে। করার পরে আলহামদুলিল্লাহ সবগুলো রিপোর্টই ভালো এসেছে, ডেঙ্গু টাইফয়েড এগুলো কোনো কিছুই হয় নাই, কিন্তু আর রক্তে ইনফেকশন হয়েছে আর কি। তো রক্তে ইনফেকশন হয়েছে সে কারণে অ্যান্টিবায়োটিক লাগবে 7 দিন, তা না তারপরে 7 দিন থাকতে হবে হসপিটালে। আর এখানে দেখলাম যে একটু পরপরই হচ্ছে সকল যে ডাক্তার থাকে, ডিউটি ডাক্তার থাকে, তারা হচ্ছে গিয়া এসে বাচ্চাদের কী অবস্থা, জ্বর কতটুকু, তারপর কমছে কি না, এগুলো খোঁজখবর ভালোই রাখে। এভাবেই চলতেছিল। তারপরে হচ্ছে আমার বোন আসছে আজকে দেখার জন্য, আর বেশি বেশি পানি খেতে বলছে, সাথে হচ্ছে এর আগেও আর হচ্ছে ওটা প্রস্রাবে ইনফেকশন হয়েছিল, আর এইবার হচ্ছে রক্তে ইনফেকশন হয়ে গেছে। তারপরে এখানে চিকিৎসা চলছে, আর এখন যে বেডে আমরা আছি, যে রুমে, সেটা অনেক এসি রুম, তো ভালোই। এতটা যে বাহিরে রোদ, এটা কিন্তু এসি রুমে থাকলে বোঝাই যায় না। তো জায়ফাও হচ্ছে এখানে, জায়ফার বাসায় যখন ছিল তখন ঘামাচি উঠে পুরো মাথা ভরে গিয়েছিল, আর এসি রুমে আসার পরে সকল ঘামাচিগুলোই মরে গিয়েছে। তো দেখেন ঢাকা শহরটা কীরকম দেখায়। এটা হচ্ছে গ্রিন লাইফ থেকে আমি ভিডিওটা করেছি। তো বাহির সাইডে যে যাওয়ার যে সিঁড়ি আছে এখান থেকে, তো সবাই দোয়া করবেন আমার জাইনের জন্য। তো অ্যান্টিবায়োটিক দিলে তো এমনি বড় যারা আছে তারা, তাদের শরীরই শুকিয়ে যায়, তো জাইন তো এমনিই শুক না, আরও অনেকটাই শুকিয়ে গিয়েছে। আরও পাশে যে বাচ্চারা ছিল তাদের হচ্ছে একজনের ডেঙ্গু হয়েছে, আরও দুজনের হচ্ছে নিউমোনিয়া হয়ে গেছে, এতটা তীব্র মানে। আর এখনকার জ্বরগুলো ভালোই হতে চায় না, যতই আগে তো নাপা খাওয়াইলেই ভালো হয়ে যেত, আর এখন নাপা তারপর হচ্ছে ডোজ দিলে পরেও কোনো কাজে আসে না। তো জাইন আজকে একটু অনেকটাই সুস্থ, সে এতদিন পরে একটু হাঁটতেছে, তো ওকে নিয়ে একটু পুরো যে ফ্লোরটা আছে, আমরা যে ফ্লোরে আছি তো এটার ভিতরে ঘুরাইলাম, আর এখন হচ্ছে এটার ভিতরে আমরা যাব, এটার ভিতরে এসি। বাইরে আসলে তো গরম লাগে, আবার এসিতে গেলে মনে হয় যে শীতকাল, কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে হয়। প্রথমে আমরা যে বেডে ছিলাম এই বেডটাতে মানে সরাসরি এসি বাতাসটা লাগতো, অনেক শীত করতো, আর জাইনের কাশতো বেশি। পরবর্তীতে বেডটা চেঞ্জ করে পাশের বেডেই হচ্ছে শিফট হয়েছি।
তারা ভাই বোন অনেক খুশি, ভাই বোন দুজনে মিলে কি সুন্দর করে খেলা করছে। আর আমাদের হচ্ছে ম্যাডামটাও প্রতিদিন সকাল 10টা থেকে 9:30 পর দিকে আর কি আসে, ওই সময়টা এসে প্রত্যেকটা বাচ্চার আর কি কার কি কন্ডিশন, কি অবস্থা, কবে বাড়ি যেতে পারবে, মানে কোনো সমস্যা আছে কিনা, সকল কিছু আর কি জিজ্ঞাসা করে। তো আমার কাছে এখানে ভালোই লেগেছে। যাই হোক, তো ওকে আর কি লেবুলাইজেশন দিয়েছে, তো ও শুয়ে শুয়ে নিচ্ছে। বলেছিলাম বসে বসে নিলে বেশি ভালো হয়, কারণ ভিতরে যদি কফ থাকে এগুলো গলিয়ে গলিয়ে ফেলে আর কি লেবুলাইজেশন দিলে। আমার মামাও এখানে বসে আছে, পাশে যে একটা বাচ্চা ছিল তার ডেঙ্গু হয়েছিল, পরবর্তীতে 7 দিন থাকা, সে 6 দিন থাকার পরে হচ্ছে গিয়া মোটামুটি ভালোই ছিল, পরবর্তীতে বাসায় চলে গিয়েছে। আর আমরা হচ্ছে গিয়া ভালো হলে তারপরে বাসায় যাব, সেই কারণে আমরা পুরো যে কমপ্লিট করব 7 দিন যে অ্যান্টিবায়োটিক ডোজটা আছে, এই ডোজটা দেওয়ার পরে এটা স্যালাইনের মাধ্যমে দিয়ে থাকে।